নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে আছি বড় বড় একটা আপডেট নিয়ে তোমার সাথে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আছি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইটে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই জানাবো। তার আগে বলবো, তোমরা যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। চাকরির খবর, সমস্ত খবর তোমরা চ্যানেলটিতে পেয়ে যাবে। তোমাদের ভালোবাসা নিয়ে চ্যানেলটি এগিয়ে চলছে। চাকরির যে খবরটা আছে, ন হাজার আরপিএফ, ঠিক আছে, কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর কিন্তু পাবলিশ হতে চলেছে। তার মধ্যে কিন্তু কনস্টেবলই বেশি, এটা কিন্তু পাবলিশ হতে চলেছে তোমার এই ডিসেম্বরের ফার্স্ট উইকে পাবলিশ হতে চলেছে। এরকমই খবর আছে, যেখানে কিনা তোমাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে এবং 120 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে, যেটা কিনা তোমাদের খুব সামনে ভাগ্য খুলতে মানে ভাগ্য খুলতে চলছে। যারা আরপিএফ নিয়ে সম্পূর্ণ দেখো বা সবথেকে ভালো চাকরি রেলের, যেটা কিনা সবথেকে মানে তোমরা অপেক্ষায় বসে আছো। সো যারা এই বয়সের মধ্যে আছো, যেই সমস্ত ভাই বোনেরা, তারা কিন্তু এখন ফুল ধরে শুরু করে দেওয়া প্র্যাকটিস। তোমাদের কিন্তু এই নোটিশটা পাবলিশ হতে চলেছে খুব তাড়াতাড়ি, বেশি দিন হবে না, মানে বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে। সেটা হচ্ছে তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে 9000 ভ্যাকান্সি পূর্ণ হতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের গ্র্যাজুয়েশন এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আর কনস্টেবল খুব সম্ভবত মাধ্যমিক যোগ্যতায়, ঠিক আছে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের জন্য। সকলে চ্যানেলটি যুক্ত থেকো আর অবশ্যই কোনো মানে আপডেট পেলে তোমাদের জানাবো, ঠিক আছে। সকলে ভালো থেকো বন্ধুরা। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, বাই।